তারেক জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল ইসলাম টুকু বলেন, তারেক জিয়ার বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ সরকার করেনি, করেছে ফেডারেল গভর্নমেন্ট অফ আমেরিকা ও মালয়েশিয়া। তিনি আরও উল্লেখ করেন, তারেক জিয়ার উপর থেকে মামলা তুলে নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আপোষ প্রস্তাবও রয়েছে। ওই তারেক জিয়ার বিরুদ্ধে মামলা কি টুকু করছে না মানে শেখ হাসিনা করছে, ফেডারেল গভর্নমেন্ট অফ আমেরিকা মালয়েশিয়া বিভিন্ন দেশে টাকা রাখছে, তারা করে দিছে, এই দুর্নীতি করে টাকা আনছে, মামলা করছে তারা, তা আমাদের দোষটা কি? এখনো যদি আওয়ামী লীগ কম্প্রোমাইজ করে তারেক জিয়ার মামলা তুলে নেবে, তাহলে কি নাকি খত দিয়ে খালি দেয় যে বাবা আমি রাজনীতি করবো না, বাবা আমায় আমি ইতি দাম, এর প্রস্তাব আছে তো, প্রস্তাব আছে। বর্তমান সময়ের প্রধান দাবি যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারই বিচার কার্য সম্পন্ন করতে সক্ষম হবে, অন্য কেউ না। তবে এজন্য তিনি জনগণকে আওয়ামী লীগ সরকারের প্রতি আস্থা এবং সমর্থন অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। আমরা বিচার চাই, যারা বিচার বন্ধ করার জন্য হরতাল করছে তাদেরকে রুখতে চাই, কিন্তু আওয়ামী লীগের উপর বিশ্বাস রাখতে হবে। এটা আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া এই ধরনের বিচারের কাজ করবার সাহস আর বাংলাদেশে কোনো নেতা নেত্রীর জন্ম হয়নি। স্থানীয় কমিউনিটি নেতা চন্দন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিরোজ জোহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম আনিস চৌধুরী, শাহনূর চৌধুরী, জালাল আহমেদ, ফয়সাল চৌধুরী এমবিএ এবং ইকরামুল চৌধুরী সহ স্কটল্যান্ড আওয়ামী লীগের আরও নেতৃবৃন্দ এবং স্থানীয় কমিউনিটি বিশিষ্টজনেরা সবাই উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির, চ্যানেল আই, অ্যাবারডিন, স্কটল্যান্ড।